ফিলিস্তিনিদের হাজার দুঃখের মাঝেও একটি খবর হয়তো কিছুটা শান্তি দিয়েছে তাদের। খবরটি হলো, ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। জাতিসংঘের 193টি পূর্ণ সদস্য দেশের মধ্যে 143টি দেশ পক্ষে ভোট দিয়েছে, আর বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, আর্জেন্টিনা সহ 9টি দেশ। এছাড়াও 25টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। সাধারণ অধিবেশনের এই ভোটকে দেখা হচ্ছে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ প্রাপ্তির পক্ষের সমর্থন হিসেবে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ভোটের আগে জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের দূত রিয়াদ এইচ মানসুর বলেন, আমরা শান্তি চাই, আমরা স্বাধীনতা চাই, একটা হাঁ ভোট ফিলিস্তিনের অস্তিত্বের ভোট, এটা কোনো রাষ্ট্রের বিপক্ষে নয়। সাধারণ পরিষদে বেশ বড় ব্যবধানে ভোটের মাধ্যমে ফিলিস্তিনকে নতুন অধিকার ও সুবিধা দিয়েছে জাতিসংঘ। শুক্রবারের প্রস্তাবে ফিলিস্তিনকে বাড়তি সুবিধা প্রদান করা হয় যাতে তারা পুরোপুরি কোনো বিতর্কে অংশ নিতে পারে, এজেন্ডা প্রস্তাব করতে পারে এবং কমিটি নির্বাচনে তাদের প্রতিনিধি রাখতে পারে। তবে জাতিসংঘে কোনো ভোট দেওয়ার অধিকার এখনও তারা পাচ্ছে না। সেটা প্রদানের ক্ষমতা জাতিসংঘের সাধারণ পরিষদে নেই, এটা কেবল অনুমোদন দিতে পারে নিরাপত্তা পরিষদ। এই প্রস্তাব পাশ হওয়ার পরে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত গিলাব এরদান বলেছেন, সংস্থাটি একটি সন্ত্রাসী রাষ্ট্রকে তাদের সাথে স্বাগত জানালো। অধিবেশনের বক্তৃতার সময় তিনি জাতিসংঘ সনদের একটি কপি ধ্বংস করেন। জাতিসংঘ সাধারণ পরিষদ এমন এক সময় এই সিদ্ধান্ত নিল যখন বিভিন্ন ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে চিন্তা ভাবনা করছে। সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, 21 মে স্পেন আর আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। শুক্রবারের সাধারণ পরিষদে পাশ হওয়ার পর এখন এই প্রস্তাব নিরাপত্তা পরিষদে উত্থাপিত হবে। নিরাপত্তা পরিষদে পাশ হলেই এই প্রস্তাবটি জাতিসংঘে গৃহীত হবে। নিরাপত্তা পরিষদের 15টি সদস্য দেশের মধ্যে 5টি স্থায়ী এবং 10টি অস্থায়ী সদস্য। নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাশ হলে সাধারণ পরিষদে এই নিয়ে ভোট হয়। যাতে 2/3 ভোট পেলেই চলে, তবে নিরাপত্তা পরিষদের যে কোনো খসড়া প্রস্তাব পাশ হওয়ার জন্য 5টি স্থায়ী সদস্যের ভোট লাগবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন এবং ফ্রান্সের কোনো একটি সদস্য ভেটো দিলে প্রস্তাবটি আটকে যাবে। সাধারণ পরিষদের এই ভোট জাতিসংঘের সদস্য হতে ফিলিস্তিনের পক্ষে যে বৈশ্বিক সমর্থন রয়েছে সেটিকে নতুন করে তুলে ধরল। অনেক দেশ গাজা অভিযানে মৃতের সংখ্যা এবং নতুন করে রাফায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে শঙ্কা জানিয়েছে। যুক্তরাষ্ট্র এই দফায়ও প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে, তবে তাদের অনেক মিত্রদেশই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ইসরায়েলের বিপক্ষেও ফিলিস্তিনের পক্ষে যে সমর্থন বাড়ছে সেটাও প্রমাণ করে সাধারণ পরিষদে ভোটের ফলাফল। গত বছর অক্টোবরে যখন গাজায় মানবিক যুদ্ধবিরতির জন্য জাতিসংঘে প্রস্তাব আনা হয়, সেটা 120/14 ভোটে পাশ হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সের হিসেব অনুযায়ী জাতিসংঘের 193টি পূর্ণ সদস্য দেশের মধ্যে 139টি দেশ ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।